Physics. Hello. সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। যদিও আমাদের মনটা একেবারেই ভালো নেই, কারণ বিশ্বজুড়ে চলছে মহামারী করোনার আতঙ্ক, তাই আমরা ভালো থাকতে পারছি না। তোমরা নিশ্চয়ই খুব মন খারাপ করে বসে আছো, কেন বাইরে খেলতে যেতে পারছো না, বিদ্যালয়ে আসতে পারছো না, তাই তোমাদের মনটা খুব খারাপ, তাই না? চলো তোমাদের একটু মন ভালো করে দিই। তাহলে আজকে আমরা একটু ক্লাস করি, সকলে বই খাতা নিয়ে প্রস্তুত হও। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদা সিদ্দিকা, সহকারী শিক্ষক সহযোগী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। আর আজকে আমি যে শ্রেণী সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম শ্রেণীর গণিত। ঠিক আছে শিক্ষার্থীরা, কথা বলো
দিদি চার কোনা দিদি বস্তুগুলো বের কর, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে এই যে ছবিটা আছে এটা কোথায় কোথায় মূল আছে, কোথায় কোথায় তিন কোনা আছে, কোথায় কোথায় চার কোনা আছে, সেগুলো তুমি একটু খুঁজে বের করো। ঝটপট খুঁজে বের করে ফেলো তো। বুঝতেছো? হ্যাঁ খুঁজে পাচ্ছো ছবিটা খুঁজে। দেখো আমরা যদি সূর্যের দিকে তাকাই, এই সূর্যের মাঝখানটা কি গোল আকৃতি, আবার দেখো এইখানে একটা গোল আকৃতি আছে ছবিতে, আবার এই যে খরগোশের মুখটা এটা কিন্তু গোল আকৃতি। তারপর ফুলের মধ্যে তাকাও, এই ফুলটা কি, এই যে পাখনি গুলো এগুলো কি গোল আকৃতি। আবার বাড়িতে দেখো চাকার মাঝেও গোল দেখা যাচ্ছে, তাহলে গোল আকৃতি গুলো তোমরা তোমরা খুঁজে পেয়েছো। ঠিক আছে এবার চলো আমরা তিন কোণ আকৃতিতে যাই। এই যে দেখো ছবিতে উপরের দিকে সূর্যের কাছাকাছি তোমার দুটো তিন কোণ আকৃতি আছে, তারপর আছে কোথায় বলেছিলাম না দাদু বাড়িতে নিয়ে চালের ঘর, এই যে ঘরে চালটা এটা কি তিন আকৃতি, দেখো তিনটা তার কোণা, তিন কোণা আকৃতি। তারপর এই যে গাছ ক্রিসমাস ট্রিটা এইটাও কি, দেখো একটা দুটা তিনটা, অর্থাৎ তিন কোণা আকৃতি। আবার যদি আমরা গাড়িটার দিকে তাকাই, দেখো এখানটা কিরকম, এই আকৃতিটা ওই দুটোর চেয়ে একেবারে ভিন্ন রকম, এটা হচ্ছে কি একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা চারটা কোনা, তাহলে এটা কি চার কোনা বিশিষ্ট। তাহলে আমরা চার কোনা কোথায় দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে, এইখানে তো দেখতে পাচ্ছি। তাহলে কি তোমরা খুঁজে পেয়েছো, খুঁজে পেয়েছো না পেলে মিলিয়ে নাও আরেকটা। এবার ঝটপট তোমাদের খাতা বের করো, এবং খাতা বের করে তোমরা যে ছবিটার মধ্যে তিন কোনা চার কোনা এবং কোন আকৃতি পেয়েছো সেটা কয়টি কয়টি করে পেয়েছো সেটা বের করো। ছবিতে কয়টি কোন আকৃতি, তিন কোন আকৃতি, চার কোন আকৃতি পেয়েছো? মিলিয়ে দিয়েছো? হ্যাঁ দেখি তো তোমাদের হোমওয়ার্কের খাতায় করে রাখবে, বিদ্যালয় যখন খুলবে সেই খাতা।
নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে এবং বাড়ির বাইরে যদি কোনো কারণে যেতে হয় হ্যান্ড স্যানিটাইজেশন